গত কয়েকদিন ধরে বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসি ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের পাশাপাশি ডোবরা এলাকা, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আবার বহু মানুষ না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন এলাকায়। যদিও এখনো পর্যন্ত জল সেভাবে পুরোপুরি নেমে যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিকের পথে। অন্যদিকে বাড়ি ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারগুলি। এবার এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর রিয়েল স্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন। এদিন তারা গাড়িতে করে মুড়ি, চিড়ে, বিস্কুট, চানাচুর, পাউরুটি সহ দুধের প্যাকেট এবং শুকনো খাবারের প্যাকেট করে হাজির সংশ্লিষ্ট এলাকায়। এরপর ডোবরা চক কৃপান এলাকায় গিয়ে রীতিমতো তালিকা তৈরি করে একে একে সবার হাতে ত্রাণ তুলে দেন। দুটি গাড়িতে প্রায় 2000 প্যাকেট ত্রাণ পৌঁছে দেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই দুঃসময়ে শুকনো খাবারের প্যাকেট পেয়ে খুশি এলাকার মানুষ। তাদের অভিযোগ, এই অসহায় পরিস্থিতিতে সরকারিভাবে কোনো সাহায্য মেলেনি, যেটুকুনি মিলেছে এই সংগঠন থেকে। এই ত্রাণ অনেকটাই সাহায্য করবে দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য। এদিনের এই ত্রাণ বিলিতে হাত লাগালেন শান্তনু চক্রবর্তী, সুদীপ্ত বোস, অঙ্কুর লোধার, আনোয়ার হোসেন, বিজয় দাস, অনুপ সিং, ইমরান খান সহ অন্যান্যরা। আমরা অনেকদিন অসুবিধা ছিলাম, হ্যাঁ নেমেছে বাবা জল, একটু এক পাঁচটা ডুবে নি, সে পাঁচটা রান্না হচ্ছে। ত্রাণ পেলেন? হ্যাঁ ত্রাণ পেলেন, সাহায্য? হ্যাঁ হ্যাঁ। বাঁধের উপরে রান্না করতেছি, বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, সবাই আছে। সরকারি থেকে কোনো সাহায্য পাইনি, এই পেল। ছোট দুটো বাচ্চা, স্বামী, বাবা মা সব। অনেকটা আমরা মেদিনীপুর প্রমোটার এন্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য এখানে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। এইখানের বন্যার জল অনেকদিন ধরে রয়েছে, এখানে মানুষজনের অসুবিধার কথা আমরা শুনেছি, তার জন্য আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানের কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে তাদের কিছু খাদ্য আর কিছু শুকনো খাবার তুলে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা ডেভেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও চেষ্টা করব আরেকবার এখানে এসে যদি আর একটা ক্যাম্প করে এনাদের জন্য আরও কিছু করা যায়, কারণ আমরা দেখলাম এখানে জল অনেকটাই উঠেছে, অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে, গবাদি পশুর সমস্যা হয়েছে, প্রচুর পুকুরে মাছ মরে গেছে, তো সেগুলোর জন্য এনাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তো আমরা আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উদ্যোগ রেখেছিলাম যাতে এনাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং এনাদের কিছুটা দুঃখ আমরা লাঘব করতে পারি। আমরা এখনো পর্যন্ত 800 জনকে দিয়েছি, এখনো আমাদের দুটো গাড়িতে মাল দেওয়া হচ্ছে, প্রচুর গ্রামবাসী রয়েছেন, তারা প্রত্যেকে এখানে সুষ্ঠুভাবে আমাদের দান সহযোগিতা করে নিয়ে যাচ্ছেন এবং আরো কিছুক্ষণ এটা চলবে, বাকি গ্রামবাসীরা আসছেন। আর যে সমস্ত গ্রামে আমরা ত্রাণ পৌঁছতে পাচ্ছি না, তার যারা ভেসেলে করে যাওয়া আসা করছে, সেখান থেকে কিছু উদ্যোগী মানুষ এসেছেন, ওখানে গ্রামবাসীদের জন্য বস্তায় করে ওনারা নিয়ে যাচ্ছেন, গিয়ে ওই সমস্ত গ্রামে ওনারা ডিস্ট্রিবিউট করবেন। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।